ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর ভর্তি বাতিল। আমার জীবনে বঙ্গবন্ধুর কথাই শেষ কথা। ছাত্র হিসাবে খুব একটা ভালো ছিলাম না, এটা অনেকেরই জানা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা থাকলেও প্রথমবারে তা হয়নি। পরবর্তী সময়ে খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চূড়ান্ত করি। আগ্রহ নিয়ে সাফল্যের খবরটি বঙ্গবন্ধুকে জানাতে তার সঙ্গে দেখা করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করি। আশা ছিল নেতার কাছ থেকেও কিছুটা হলেও বাহবা পাব, কিন্তু ফল হলো একেবারে উল্টো। সব শুনে বঙ্গবন্ধু ভারী গলায় বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর ভর্তি বাতিল, কিশোরগঞ্জ থেকে তোকে রাজনীতি করতে হবে। কাছাকাছি থাকা তুফায়েল ভাইকে ডেকে বললেন, বঙ্গবন্ধু বললেন, হামিদকে সেন্ট্রাল ল কলেজে ভর্তি করে বই খাতা দিয়ে কিশোরগঞ্জে পাঠানোর ব্যবস্থা করো। আমার জীবনে বঙ্গবন্ধুর কথাই শেষ কথা। সেই থেকে কিশোরগঞ্জকে কেন্দ্র করে আমার আইন পেশা ও রাজনীতির বিচরণ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও পরিচয় ও আলাপচারিতার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। কিশোরগঞ্জই আমার রাজনীতির চারণভূমি। 1996 সালের সাধারণ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তিনি আমাকে ডেপুটি স্পিকার পদে মনোনয়নের সিদ্ধান্ত নেন। শুনেছি এই সিদ্ধান্তের ব্যাপারে দু একজন ছাড়া তৎকালীন অনেক কেন্দ্রীয় নেতাই নাকি মন্তব্য করেছিলেন যে হামিদ সাহেব কখনো কেন্দ্রীয় রাজনীতি করেন নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু উপেক্ষা করে আমার উপর আস্থা রেখেছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আমাকে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন না দিলে হয়তোবা কিশোরগঞ্জকে ঘিরেই আমার রাজনীতি আবর্তিত হতো। বঙ্গবন্ধুর হাতে হয়েছিল আমার রাজনীতির হাতে করি ও প্রথম উত্থান, আর 96-তে দ্বিতীয় উত্থান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবং তারই উদ্যোগে। জনাব স্পিকার, জাতীয় সংসদ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের মূল কেন্দ্রবিন্দু, জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত সর্বোচ্চ এই প্রতিষ্ঠান জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনমত ও প্রত্যাশাকে ধারণ করে, এর পরিপ্রেক্ষিতে জনগণের চাহিদার প্রতি সংবেদনশীলতা ও দৈনন্দিন নাগরিক জীবনের জরুরি ও জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংসদ কার্যকর ভূমিকা পালন করবে, এটাই জনগণ আশা করে।